আমরা আছি এখন নাটোল উপজেলার ভিতরে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাব চাপাই নবাবগঞ্জ। আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হোপ ইউ হ্যাভ বিন ওয়েল বাই দ্য গ্রেস এন্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ ইন দিস উইন্টার মর্নিং। ইউ নো দ্যাট আই হ্যাভ গট মাই আলামিন ভাই, এন্ড টুডে উই টুগেদার উই উইল টেক আ ট্রিপ এন্ড উই উইল গো টু রহনপুর ফ্রম চাপাই নবাবগঞ্জ কলেজ রাইট নাও। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ভ্রমণে বের হবো, সাথে আছে আমাদের ভাই আলামিন ভাই। আলামিন ভাই হচ্ছে আমাদের নাসিস ক্লাবের একজন শিক্ষার্থী, সে আমাদের কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছেন এবং আমরা আজকে যে ভ্রমণ করবো এখান থেকে, প্রথমে আমি কোথা থেকে কোথায় যাবো এদিক দিয়ে? এখান থেকে স্যার আমরা প্রথমে যাব আপনার গোবরাতলা, গোবরাতলা থেকে হয়ে মহিপুর যাব, মহিপুর থেকে গোমস্তাপুর, গোমস্তাপুর থেকে আপনার রহনপুর, তারপর আমরা আমরা যাত্রাপথে অনেক জায়গাতে থামবো, দেখাবো কোথায় কী আছে, তারপরে বিভিন্ন সিনারিগুলো দেখাবো, সেই সাথে সাথে আমরা বিভিন্ন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে সিনারিগুলোর বিউটিনেস রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আমরা এখন আছি সরকারি কলেজ, সরকারি কলেজ থেকে আমরা যাত্রা শুরু করবো। আর আমাদের আমাদের হচ্ছে আমরা ওই যে আমাদের যে সামনে হুন্ডা দেখতে পাওয়া যাচ্ছে, এই হুন্ডা আলামিন ভাইয়ের হুন্ডাতে আমরা ভ্রমণ করবো। এটা হচ্ছে সরকারি কলেজ, আমরা সরকারি কলেজটা দেখাচ্ছি আপনাকে ঘুরিয়ে। আমাদের সাথে আজকে থাকছে আলামিন ভাই যাত্রাপথে। আমরা পুরো চাঁপাইনবাবগঞ্জ আমরা ঘুরবো আস্তে আস্তে ধীরে ধীরে। এটা হচ্ছে সরকারি কলেজ, সরকারি কলেজের ভিতর আছে সরকারি কলেজ। তো আমরা এখন চলে যাই, লেটস গো, লেটস গো স্যার। ওকে, তো আলামিন ভাই যাচ্ছে, উনি গাড়ি ড্রাইভ করবে এবং গাড়ি ড্রাইভের পরে আমরা চলে যাব একেবারে রহনপুর পর্যন্ত। তো ভিউয়ার্স, আমরা রাস্তাতে বিভিন্ন জায়গায় যাব, আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আলিনগর থেকে যাত্রা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটি বড় মসজিদ। আপনারা অলরেডি জানেন যে প্রত্যেকটা জেলায় বড় বড় মসজিদ বানানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রত্যেকটি জেলা জেলাতে একটি করে মসজিদ নির্মাণ করছেন মডেল। আমরা আলিনগরের পাঁচটা দিয়ে আমরা ঢুকবো, দেখছেন এটা হচ্ছে ডায়াবেটিস, চাপানো ডায়াবেটিস সমেত, এটা হচ্ছে ফায়ার সার্ভিস। সামনে আমরা পাবো বিজিবি ক্যাম্প। সাথে ড্রাইভিং আছে আমাদের আলামিন ভাই। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প, বিজিবি ক্যাম্পের এটা হচ্ছে গেট। এটা হচ্ছে মতিউর রহমানের স্মরণে বিজিবি ক্যাম্প, প্রথম ক্যাম্প করলাম। এটা হচ্ছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, এখানে রেশম নিয়ে গবেষণা করা হয়, রিসার্চ করা হয়। এই রাস্তাটি এর আগে ছিল অনেক ভাঙচুর, রাস্তাটি অনেক উন্নয়ন হয়েছে। বিজিবির পাশ দিয়ে চলে যাচ্ছি, রাস্তাটি অনেক বিজি থাকে, গ্যাঞ্জাম থাকে, কারণ এর সামনে দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে বিজিবিতে বিজিবি যে সকল প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে আসলাম লয়াগলা মোড়ে। এটা হচ্ছে লয়াগলা স্কুল। আর আমরা লয়াগলা মোড়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাচ্ছি, রওনা দিয়েছি লয়াগলা মোড়ে। আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। ভাই ড্রাইভিং আমার আছে, আমাদের আছে স্পিডে। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা চাঁপাইনবাবগঞ্জের, যারা ধান চাউলের বিজনেস করে তারা মূলত
এই অঞ্চলটিতে ব্যবসা বাণিজ্য করে থাকে। তাদের এই দিকে রয়েছে অনেক বড় বড় মিল, কল কারখানা, শিল্প এলাকা। এবং সামনে আমরা আরও পাবো বিশিক পাবো, যেখানে আরও বিভিন্ন শিল্প গড়ে উঠেছে। এবং চাঁপাইনবাবগঞ্জের যারা স্বনামধন্য ব্যক্তি, যারা ধনী ব্যক্তি, যারা ব্যবসায়িক, তারা এই এলাকাটি বেছে নিয়েছে ব্যবসা মানে ম্যানুফ্যাকচারিং হিসাবে। এটা হচ্ছে আমাদের, আমরা কোথায় যাবো সেটা দেখাচ্ছে। আমরা এখন এখানে একটা যাত্রা বিরতি করব। ডান দিকে এটা চলে গেল আমনরা, নাচল, তানোর ওইদিকে। আর বাম দিকে হচ্ছে আমরা এই সামনে যাব, বাম দিকে আমরা সোজা এই রাস্তা দিয়ে যাবো। এখন আমরা যাত্রা বিরতি নিব, চা খাবো কোন একটা জায়গাতে। কোথাও আমরা এখন চলে যাবো বালুগ্রাম মোড়ে। বালুগ্রাম মোড়ে আমরা চা খাবো। এখানে আর ব্রেক করলাম না, যেহেতু এখানে চায়ের হোটেল তেমন খোলা পেলাম না। আমরা এখন চলে গেছি বালুগ্রাম মোড়ে। সামনে আমাদের রয়েছে পুলিশ লাইন। যেখানে পুলিশ লাইন মাঠে, যেখানে নিয়োগ দেয় যখন পুলিশদেরকে, যখন টেস্ট করা হয়, পুলিশদের পরীক্ষা হয়, বিশেষ করে যারা নতুন পুলিশে জয়েন করবে বা সৈনিকে যারা জয়েন করবে, তারা এখানে তাদেরকে নিয়ে আসা হয় এবং তারা এখানে টেস্ট করে। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ লাইন। পুলিশ লাইন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ লাইন চাঁপাইনবাবগঞ্জ। আর ডান দিকে আমরা বালুগ্রাম দিয়ে চলে যাচ্ছি। সামনে এই এলাকাতে ভোট চলছে, ভোট চলছে, তাই উৎসব মুখর পরিবেশে প্রত্যন্ত অঞ্চলে ভোটের যে ইমেজ সেটা এখানে বোঝা যায় যে লোকজন ভোট হচ্ছে। বালুগ্রাম কলেজ, এটা হচ্ছে একটি কলেজ, এই কলেজের কেন্দ্রে ভোট চলছে। আমরা এখান থেকে সামনে চলে যাব, এই এলাকা থেকে আমরা বের হয়ে সামনে চলে যাব। ইউনিয়ন পরিষদের ভোট চলছে, ইউনিয়ন পরিষদের ভোট চাঁপাইনবাবগঞ্জ, যতগুলো ইউনিয়ন আছে চাঁপাইনবাবগঞ্জ সদরের যে ইউনিয়নগুলো রয়েছে। এবারে আমরা সামনে চলে যাচ্ছি, সামনে আমাদের বিমোড় পাবো। চলো সামনে যাই। আমরা কিছুক্ষণের মধ্যে মহিপুরে ঢুকতে যাচ্ছি। যেখানে কোথাও চা খেলে খেয়ে নিতে পারি আমরা, এটা হচ্ছে মহিপুর মোড়। মহিপুর থেকে চলে যাচ্ছি সামনে, আমরা চলে এলাম সজ্জন ঘাট। সজ্জন ঘাটে আমরা আছি,
হোন্ডা কে লক করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে আমরা এখন চলে এই যে নদীর ধারে, এই নদীটা হচ্ছে কি? চাপা মহানন্দা। এটা হচ্ছে চাপা মহানন্দা নদী। অনেক দূর দিয়ে ঘুরে 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 এদিকে এসেছে। এটা এটা পড়ছে আপনার শিখবন থানা। এটা হচ্ছে শিখবন থানার আন্ডারে। বালু তো উঠে যে যারে। এখানে সামনে গেলে আমরা দেখতে পাবো কত সুন্দর এত বড় একটি নদী। এদিকে সরষের ফুল, সুন্দর একটি জায়গা, অসাধারণ। আমরা এখানে একজনের সাথে কথা বলতে আসলাম, একজনের সাথে দেখা করতে আসলাম। তারপরে এখান থেকে আমরা চলে যাব গোমস্তাপুর এবং সে সাথে একেবারে রহনপুর এবং ওখান থেকে একবারে সরাসরি চাপায় ব্যাক করবো। We'll go to Chapai. Yes, we will go to Chapai. Chapai. And this is Mahananda Nodi. This rip. That's the Mahananda Nodi. Amra. We can actually noka ache. Noka se kore ei par oi par jao jai. তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছি। আমরা এখন বসে আছি নদীর ধারে বালুচরে। বালুচরে, এটা হচ্ছে বালুচর। এই জায়গাটার নাম, এটা হচ্ছে শিবগঞ্জ, শিবগঞ্জ থানার আন্ডারে। আমরা এই যে এখানে অপেক্ষা করছি, একজন আসবে, একজন আসবে, ওই পথ থেকে আসবে, ওই পথ থেকে একজন ব্যক্তি আসবে। সো দ্যাটস হোয়াই উই আর ওয়েটিং হিয়ার টু রিসিভ আ পেপারস দ্যাট উইল বি প্রোভাইডেড বাই দ্য গেস্ট, বাই আ পার্সন হু উইল কাম ফ্রম that side. ওই পার থেকে এদিকে আসবে আর উই উইল রিসিভ ফ্রম দিস পেপার ফ্রম দিস এরিয়া। আমরা এই এরিয়া থেকে সেটা রিসিভ করব। আর আমরা এই জায়গাটা একটু ঘুরে তোমাদেরকে দেখাই বন্ধুরা। এটা যে খুব সুন্দর জায়গা, এখানে নিচ থেকে এই যে এখান থেকে নিচ থেকে ওইখানে একটা মেশিন আছে, এখান থেকে বালু আসছে, বালি আসতে 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 এটা দিয়ে এটা দিয়ে এখানে বিশাল বিশাল বালির পাহাড় রয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ জায়গা, তাই না? কেমন কেমন লাগছে তোমাকে? হাউ ডু ইউ ফিল? ইটস এক্সিলেন্ট, চমৎকার, নাইস প্লেস, তাই না? ওকে, তো আমরা একটু ওইটা উপরে উঠার চেষ্টা করি। আমরা একটু এদিকটা দেখে আসি, ঘুরে নিয়ে আসি আমাদের দর্শকরা যারা দেখছেন। এটা দিয়ে কিন্তু অনেক বালি আসছে উপরে। আমরা আমরা একটু তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি যে জায়গাটা কত সুন্দর। এই যে হচ্ছে ওই নদীর ধার, আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটি সুন্দর জায়গা দেখানোর জন্য। ওই যে এখানে একটা ছোট ভাই যাচ্ছে হেঁটে হেঁটে নদীর ধার, কি সুন্দর লাগছে। এই জায়গাগুলো আসলে মনোরম পরিবেশ, নাইস নিরিবিলি আইসোলেটেড প্লেস ওয়ার উই ক্যান ভিজিট, উই ক্যান এনজয় দ্য বিউটিনেস অফ দিস এরিয়া, নাইস প্লেস। দেখুন কি বড় বড় স্তূপ, বালির স্তূপ, পাইল অফ স্যান্ড। এই যে একটি ছোট ভাই সামনে চলে যাচ্ছে, সে হয়তো আমাদের মতো ঘুরতে এসেছে, আমরাও এখানে ঘুরতে এসেছি। আমরা আমরা এখান থেকে নদী উপভোগ করছি, অসাধারণ একটি নদী, আমাদের গ্রাম বাংলার চাপে নবগঞ্জের নদী।
যারা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো চাপাই সম্বন্ধে অনেকেই হয়তো জানেন না, যারা প্রত্যন্ত অঞ্চলে একটা জান্নাত। তবে আপনাদেরকে বলে রাখি, চাপানগঞ্জের দুইটি বড় বড় ব্রিজ রয়েছে, খুব সুন্দর ব্রিজ। মহানন্দা একটি নদী রয়েছে, এই নদী দিয়ে আবার এই নদীটি আবার পদ্মাতে টাচ করেছে। এভাবে এই এলাকার মানে এই চাপানগঞ্জ এরিয়ায় দুইটি ব্রিজ দেখার জন্য অনেক দূর থেকে মানুষ দূর দূরান্ত থেকে আসে। এবং এই ব্রিজ কিন্তু আছে চাপাই সদরে, এই দুইটি ব্রিজ আছে চাপাই সদরে। আমরা চাপাই সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এসেছি। আমরা এখন রয়েছি মহিপুর এলাকার মধ্যে, এটি চাপানগঞ্জ সদরের মধ্যেই সম্ভবত। আর আমরা চলে যাব এখান থেকে, রহনপুর গমস্তপুর। আমরা সেখানে সেই জায়গাতে ঘুরবো, সেই জায়গাটা ভিজিট করবো, তারপর আমরা আবারও চলে যাব। আমরা এবার একটি বালুর স্তূপে উঠার চেষ্টা করি, দেখি উঠা যায় কিনা। উঠতে পারলে ভালো লাগবে। বাবা, হ্যাঁ অবশেষে উঠতে পেরেছি, কিন্তু খুব কষ্ট হয়েছে। আমরা এটার উপর উঠলাম, খুব কষ্ট হয়েছে উঠতে, অনেক দূর দিয়ে উঠলাম। আমাদের বাইকটি এখানে আছে সেফলি, জায়গাটা নিরাপদ, এখান থেকে চুরি করতে পারবে না। বন্ধুরা, আমরা এটা একটা বড় বিশাল বালির স্তূপ, আমরা স্তূপের মধ্যে উপরে একটু হাঁটাহাঁটি করছি। আমরা নেমে যাব কিছুক্ষণের মধ্যেই। আমরা একজন ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, সে ভাইয়ের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, ওকে কাম। আমাদের ওই যে আলামিন ভাই চলে আসছে পেপারস নিয়ে। জায়গাটা খুব সুন্দর একটি জায়গা, আমি এখন নামবো, কিভাবে নামবো আর লাইক নেই নামার চেষ্টা করি। জুতাই বালি সব ঢুকে গেছে, যা হবে হবে। ওকে, লেটস গো। আলামিন। প্রিয় বন্ধুরা, আমরা এখন আবার যাত্রা শুরু করব, যাত্রাপথে বিভিন্ন জায়গায় দেখাবো, ভালো থাকবেন। আমরা এই কলেজে ঢুকবো, দেখি কিছু স্টুডেন্ট পাওয়া যায় কিনা। এখন স্টুডেন্ট আছে তো, এই জন্য এদের সাথে একটু কথা বলে নেব। হাতে ইয়ে আছে, ঢুকে যাওয়ার পরে ঢুকে যাও। তো আমরা একটু ঢুকছি, আসসালামু আলাইকুম ভাইয়া।
আপনাদের সাথে একটু এটা হচ্ছে আস্তে আস্তে যাও, এটা হচ্ছে আমাদের কলেজ। সামনে যা যাও কি তুই সাপ নামে তো এটা হচ্ছে রামপুর কলেজ। রামপুরের এই কলেজটি খুব সুন্দর, মনোরম একটি দৃশ্য। অসাধারণ একটি জায়গা, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ একটি জায়গা। আমরা একটি শহীদ মিনারের সামনে এগিয়ে যাচ্ছি। বেশ কিছু শিক্ষকেরা সেখানে বসে আছেন। অনেক শিক্ষকেরা এখানে বসে আছে। কিছু শিক্ষার্থীরা সেখানে বসে আছেন। আমরা এখন কলেজ থেকে বের হয়ে যাচ্ছি। অসাধারণ একটি কলেজ, খুব সুন্দর একটি কলেজ, নাইস। খুব সুন্দর, অনেক বড় একটি কলেজ। সেই কলেজ থেকে আমরা চলে যাচ্ছি এখন। এখন হোটেলে খাওয়া দাওয়া করবো, হচ্ছে রংপুর ইউসুফ আলী কলেজ, অনেক অনেক নাম করা একটি প্রতিষ্ঠান, নাম করা একটি কলেজ। আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটু হোটেল খুঁজি, কোথাও হোটেল আছে কিনা। সমীর মাদ্রাসা এটা একটা, আমরা অবশ্যই খাওয়া দাওয়া করার পরে এই যে ট্রেনের রেল লাইনের উপরে একটু উঠবো, ভিডিও করবো আমরা। এদিকে চলে গেল, এদিকে সেই বামিনাও, দেখি আমরা হোটেল কোথায় আছে, এখানে একটি হোটেল আছে, চলো এখানে দেখি হোটেল আছে। ভাই হোটেল কোন দিকে? ভাত হবে, গ্যাঞ্জামের। হ্যাঁ ওকে, লেটস গো। আমরা